নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রেমিকাকে খুন করে আত্মহননের চেষ্টা প্রেমিকের চাঞ্চল্য পান্ডুয়ায়। নিজের ছেলেকে কেউ মানে? আদালতে যাওয়ার পথে জবাব ছেলের খুনে অভিযুক্ত মার। এখন আসছে বিস্তারিত খবরে। প্রেমিকাকে হত্যা করে আত্মহননের চেষ্টা প্রেমিকের, ঘটনাটি পান্ডুয়া থানার মহানাদ এলাকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রেমিকার মাথায় ভারী ছুরি দিয়ে আঘাত করে খুন করার পর বিষ খেয়ে আত্মহননের চেষ্টা প্রেমিকের, চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়া থানার মহানাদ এলাকার। মৃতা বছর ২১-এর সৌমি গাঙ্গুলি। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক বছর ২৮-এর সৈকত সরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহানাদ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকার মেয়ে সৌমির সাথে বেজপাড়ার বাসিন্দা সৈকতের প্রণয়ের সম্পর্ক ছিল। সৌমি বিদ্যালয় চত্বরের আবাসনে মায়ের সাথেই থাকতেন। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্কের অবনতি হয়। মঙ্গলবার স্কুল চত্বরেই সৌমির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা ওর সাথে ওই আমাদের মহানাদ হাই স্কুলের দিদিমণি, ওনার মেয়ে নাকি গেছিলো, আমার আমি এর সাথে থাকতো না, খেত না, ওরা আলাদা খেত। এই ছেলেটা মা বাবা থেকে ছোটো থেকে আলাদা মানে থাকে। আমি ওকে অনেক মানে চেষ্টা করেছিলাম মানুষ করার, কিন্তু শোনেনি। তারপরে এরকম প্রেম ভালো করে ছিল কার সঙ্গে? ওই যে মেয়েটাই মারা গেছে। কি নাম চা আপনি চেনেন? না, ওর নাম আমি জানি না। মারা গেছে, এবার সেটা প্রেম ভালোবাসা ছিল আগে, তারপর তো ওদের সাথে এটা কাজ স্টার্ট হয়ে যায় এটাও জানি। কালকে তো শুনতে পাচ্ছি। কি নাম এর? এখন ও তো বিষ খেয়েছে। শুনুন, কখন খেয়েছিল? রাতের বেলা খেয়েছে। ওকে জিজ্ঞেস করলাম, বললাম যে রাতের বেলা খেয়েছে। কেন খেয়েছে জিজ্ঞেস করে দিলে? না, আমি অতদিন জিজ্ঞাসা করার টাইম পাইনি, এই মাত্র এসেছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার হেডকোয়ার্টার কল্যাণ সরকার জানান, সৌমির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। রাতেই পান্ডুয়া থানায় মৃতার মা সৈকতের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে জানতে পারে সৈকত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কে অবনতির জেরে সৌমিকে মেরে সৈকত আত্মহননের চেষ্টা করেছিল। হ্যাঁ, কালকে রাত্রিবেলায় আমাদের কাছে খবর আছে যে পান্ডুয়া রুরাল হসপিটালে সৌমি গাঙ্গুলি ২১ বছর বয়স, ডটার অফ লেক মানস গাঙ্গুলি, মহানাদ বেজপাড়া, তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে। পরবর্তীকালে জানা যায় যে তার মা, যিনি একজন শিক্ষিকা মহানাদ হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা, তিনি সন্ধ্যাবেলা থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। পরে খুঁজতে খুঁজতে উনি দেখেন যে ওনার মেয়ে রক্তাক্ত অবস্থায় ওখানেই পার্শ্ববর্তী একটা অ্যাবান্ডেন্ট কোয়ার্টার, সেখানে পড়ে আছে। তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওনার অভিযোগের ভিত্তিতে আরো রাত্রিবেলা মানে ইন্টারমিডিয়েট ২০-২১-এর রাত্রিবেলা অভিযোগ হয়, এবং ওনার অভিযোগের ভিত্তিতে সৈকত সরকার নামে একজনের বিরুদ্ধে ৩০২ মানে খুনের মামলা রুজু হয়। পুলিশ রাত্রিবেলায় ইনভেস্টিগেশন শুরু করে, এবং আজকে সকালে আমাদের কাছে খবর আছে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আজকে সকালবেলা পান্ডুয়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তারবাবুরা তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল থাকার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করেছে।
আমাদের অভিযুক্ত এখন এখনো অবধি যেটা আমাদের কাছে খবর আছে যে কোন বীজ জাতীয় পদার্থ সে কনজিউম করেছে, বাকি আরো আমরা পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানতে পারছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে অগ্রিম তৎপরতা হেতু চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টারগুলি পরিদর্শনে এলেন হুগলির জেলা শাসক ও পুলিশ কমিশনার। চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টারগুলি পরিদর্শনে এলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু আগে থাকতেই সমস্ত প্রস্তুতি সেরে রাখছে হুগলি জেলা প্রশাসন। বিগত নির্বাচনগুলিতে যে সমস্ত জায়গাতে ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টার হয়েছিল সেই সমস্ত সেন্টারগুলি এদিন পরিদর্শন করেন হুগলির জেলাশাসক মুক্তার্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রথমেই চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির ঘুরে দেখেন তারা, তারপর সেখান থেকে চলে যান শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে ফিরে ব্যান্ডেল সার্ভে কলেজ ও চুঁচুড়ার হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ পরিদর্শন করেন। যদিও এদিন ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি জেলা শাসক ও পুলিশ কমিশনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি পৃথকভাবে মহাসমারোহে পালিত হল চন্দননগর স্ট্র্যান্ড ভাষার শহীদ স্মারকের সামনে ও বাঁশবেড়িয়া অধিবাসী বৃন্দের উদ্যোগে বাঁশবেড়িয়ায়। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চন্দননগর স্ট্র্যান্ডে এই দিনটি পালন করল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের পাশাপাশি আমাদের দেশেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে, তাই চন্দননগর স্ট্যান্ডে এদিন ভাষা শহীদ স্মারকের সামনে পালিত হল এই দিনটি। বিভিন্ন সংগঠনগুলির পক্ষ থেকে এদিন এখানে নিজেদের মতো করে পালিত হয় ভাষা দিবসের অনুষ্ঠান। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সকলেই এদিন নিজেদের মোবাইল থেকে গান বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন। মায়ের আশীষ ভালোবাসা, সে যে আমার প্রিয়তম বাংলা ভাষা। নমস্কার, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনকে স্মরণ করে আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতার কিছুটা অংশ শোনালাম। আপনারা সকলে খুব খুব ভালো থাকুন, বাংলা ভাষার সাথে থাকুন। আর মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার ধোপাঘাট চৌমাথা মোড়ে বাঁশবেড়িয়া আদিবাসী বৃন্দর উদ্যোগে এই দিনটি পালিত হয়। শহীদ বেদী ও অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন পৌর প্রধান আদিত্য নিয়োগী, সিআইসি ও ওয়ার্ডের জনপ্রতিনিধি তাপস মুখার্জি, প্রধান শিক্ষক তরুণ কান্তি চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা। বাঁশবেড়িয়া শহরে অধিবাসী বৃন্দ এবং মাস্টারমশাই কবি আমাদের শিক্ষক প্রথমবাবু আমাদের আছেন, আমরা শরৎচন্দ্রর মূর্তির পাশে আমাদের শহীদস্তম্ভ আছে, সেখান দিয়ে আজকে দিনটা শুরু হয়েছে। পৃথিবীর মধ্যে বাঙালিরা যেভাবে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছে, বহু মানুষ শহীদ হয়েছে এবং বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা দেশ গঠন হয়েছে, মুজিবুর রহমান তার নিদর্শন। সেই ভাষা দিবসে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। বহু বিশিষ্টজনরা আজকে ধোবাঘাটের মোড়ে সকালবেলায় জমায়েত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর 5 বছরের কর্মকাণ্ডের খতিয়ান জনগণের কাছে পৌঁছে দিতে ও জনসংযোগ বৃদ্ধিতে গ্রামে চলো অভিযান কর্মসূচি আয়োজিত হল। উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধিতে ও প্রধানমন্ত্রীর 5 বছরের কর্মকাণ্ডের খতিয়ান জনসাধারণের কাছে তুলে ধরতে গ্রামে চলো অভিযান আয়োজিত হল। এদিন হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই অভিযান কর্মসূচি পালন করতে উপস্থিত হন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের 75 নম্বর বুথে।
সেখানে কেওটা ধানমাঠে প্রথমে এক বৈঠক আয়োজিত হয়। এরপরেই লোকসভা নির্বাচনের জন্য দেওয়ালে দলীয় প্রতীক চিহ্ন অঙ্কন করেন। তারপরেই স্থানীয় জনসাধারণের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর 5 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত লিফলেট। এদিনের এই কর্মসূচিতে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও। আমাদের গ্রাম চলো অভিযান কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে, বাংলাতেও চলছে। প্রত্যেকটা কর্মী আমরা গ্রাম চলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। বিশেষ এটার উদ্দেশ্য হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা প্রত্যেক প্রতিনিধি বলুন, কর্মীরা বলুন, পৌঁছচ্ছেন, বুথে যাচ্ছেন, বুথের কমিটির সাথে কথা হচ্ছে, ওখানকার যে আশেপাশের মানুষ আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেটার কথা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচাগার, রেশন তারা পেয়েছে কিনা বা কি অবস্থা রয়েছে সেইগুলো আমরা সবার সাথে কথা বলে একটা জনসংযোগ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে দীর্ঘ 4.5 মাস হাসপাতালে পড়ে থাকা বৃদ্ধের অবশেষে মিলল স্থায়ী ঠিকানা। শেল্টার ফর আরবান হোমলেস আশ্রমে স্থান পেলেন বছর 82-এর বাসুদেব উপাধ্যায়। দীর্ঘ 4.5 মাস উত্তরপাড়া হাসপাতালে পড়ে থাকা বাসুদেব উপাধ্যায় অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। বালি পৌরসভার অন্তর্গত শেল্টার ফর আরবান হোমলেস নামক একটি ভবঘুরে আশ্রমে স্থানান্তরিত করা হলো তাকে। 4 মাস আগে বছর 82-এর বাসুদেব উপাধ্যায় নামক এক ব্যক্তি অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরিবার পরিজন কেউই সেভাবে তার খোঁজ নিতেন না বলেই জানা গিয়েছে। সুস্থ হয়ে যাবার পরও হাসপাতালই হয়েছিল তার ঠিকানা। অবশেষে সেই বৃদ্ধকেই তার স্থায়ী ঠিকানা খুঁজে দিতে পথে নামে অন্তর্বীক্ষণ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন এই অন্তর্বীক্ষণের হাত ধরেই বাসুদেব বাবুর বর্তমান ঠিকানা হয় এই আশ্রম। যেখানে থাকতে পেরে, এত সুন্দর জায়গাটা থাকতে পেরে আমরা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে সুস্মিতা এবং আমি দুজনে মিলে সারাদিনব্যাপী এই চেষ্টা করে এখানে রাখতে পেরেছি। সে হুগলি জেলার লোক, তাকে আমরা হাওড়ায় একটা আবাসন যোজনা রাখতে পেরেছি। এর থেকে বড় কিছু হয় না। তার জন্য সবচেয়ে বড় থ্যাঙ্কসটা পাওনা হচ্ছে ডিএসডব্লিউ স্যার, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোমনাথ চ্যাটার্জি, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোমনাথ চ্যাটার্জি, আনন্দ স্যার, সিএমএম স্যার আনন্দ স্যার, উনি না থাকলে এই কাজটা হতো না, এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার যিনি হচ্ছেন এই কাজটার মুখ্য পরিচালনার ভূমিকায় ছিলেন, এছাড়া তো আছেন ডেপুটি সুপার উত্তরপাড়া। নতুন পরিবার পেয়ে খুশি বৃদ্ধ বাসুদেব উপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নিজের ছেলেকে কেউ মারে, আদালতে যাওয়ার পথে জবাব ছেলের কোনে অভিযুক্ত মার। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট 25% ডিসকাউন্ট অন ফুড টিল 20th January 2024। এসি রুম, এসি রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, ফুল এসি ব্যাংকোয়েট অ্যান্ড কনফারেন্স হল। কল ফর বুকিং 9330-274275। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট, মিয়ারবের চিনসুরা। এনজয় উইকেন্ড এট ভেদা, দ্য প্যারাডাইজ অফ পিস, আ হোম away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. Fast
fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানি বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থওয়ক জুট মিল গেটের সামনে, সিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোন, থানতেজের শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলি চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলি চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নিজের ছেলেকে কেউ মারে কোন নগরে? নিজের ছেলে খুনের অভিযোগে ধৃত মা শান্তা শর্মা প্রিজন ভ্যানে চেপে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জবাব দিলেন। আমি মারিনি, আমি নির্দোষ আছি। নিজের ছেলেকে কেউ মারে
নিজের ছেলেকে কেউ মারে? ছেলেকে খুনের অভিযোগে ধৃত মা বুধবার পিজন ভ্যানে চেপে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে এমনই জবাব দিলেন কন্যাগড়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শ্রেয়াংশু শর্মা। খুনে মঙ্গলবাড়ি বান্ধবী ইফফাত পারভিনের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ওই মা শান্তা শর্মা। বুধবার তাদেরকে শ্রীরামপুর মহকুমা আদালতের ACJM সুদীপ ভট্টাচার্যের এজলাসে তোলা হলে দুজনকেই নদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাদের বিরুদ্ধে 302 ধারায় খুন এবং 102 ধারায় প্রমাণ লোপাটের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। কেন নিজের ছেলেকে খুন তা এখনো খোলসা করেনি পুলিশ। তবে যেটুকু জানা যাচ্ছে, ইফফাতের সাথে বিয়ের আগে থেকেই শান্তার গভীর বন্ধুত্ব, দুজনেরই পৈতৃক ভিটে প্রতিবেশী রাজ্য বিহারে। সূত্রের খবর, 2018 সালে ইফফাতের একটি ছেলের সঙ্গে বিয়ে হলেও দিন 15-র মধ্যেই স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। তবে বিয়ের পর থেকে স্বামী পঙ্কজের সাথেই থাকত শান্তা। একমাত্র ছেলে শ্রেয়াংশুকে নিয়ে শর্মা দম্পতি সুখেই ছিলেন বলে এলাকাবাসীরা জানতেন। যদিও সুখ যে ছিল না তা স্বীকার করেননি পঙ্কজও। তবে ওই বাড়িতে ভালোই যাতায়াত ছিল ইফফাতের। বছরখানেক আগে স্বামী ছেলেকে রেখে ইফফাতের সাথে শান্তা একবার দিল্লিতেও বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে এসেও ইফফাত রাত কাটাতেন বলে দাবি পঙ্কজের। কি সেই বন্ধুত্ব? দুই মহিলা কি সমকামী? তার উত্তর এদিনও মেলেনি। শান্তার দাবি, খুব ভালো বন্ধুত্ব বলতে যা বোঝায় আমাদের মধ্যেও সেটাই। আপনার বান্ধবী মেরেছে? এইটুকু ছেলেটাকে মেরে দিলেন? তাহলে মারলো কে? কে মারলো তাহলে? অন্য কেউ আছে আপনার মনে হয়? আমার কি কারোর উপর ডাউট নেই কেউ দুশ্মন? তাহলে আপনার বান্ধবীকে ধরলো কেন? ধরেছে, আমার সঙ্গে বন্ধুত্ব আছে ভালো। একজন স্যার জিজ্ঞাসা করছেন কি হয় না হয়, তারপর আপনারা নিজেই জানেন। আপনার আপনারা কি ওই দিনকে এসেছিল আপনার বান্ধবী বাড়িতে? তবে ক্যামেরার সামনে না আসতে চাইলেও অনেকেই জানাচ্ছেন নিজেদের ভালোবাসার সম্পর্ক অটুট রাখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমেই বড় হতে থাকা শ্রেয়াংশু। সেই কারণেই এই খুন বলে দাবি তাদের। এদিনও দোষী যেই হোক সর্বোচ্চ সাজার দাবি জানালেন শ্রেয়াংশুর বাবা ও প্রতিবেশীরা। এর কম থেকে কিছু না, যে হোক না কেন, যেহেতু তদন্ত চলছে, আন্ডার জুরিডিকশন আছে, আমরা কনক্লুশনে নেই এখন। যদি কোনো কনক্লুশন আছে, যে বেরোয় ওকে আলটিমেট ফাঁসি। যেহেতু কানুনে আইন নেই ব্রুকলি মার্ডার করার জন্য, তাই জন্য আমি চাইছি কি ফাঁসি। কেন কি যদি 14 বছর বা 15 বছর এটা সোজা হয়, তারপরে আবার ওরা এসে যাবে সমাজে। আমি চাই না কি ওরা আবার এই সমাজে আসে। কিন্তু আমি অস্বীকার করছি, যেহেতু বেশিরভাগ জিনিসে কোন আন্ডার জুরিডিকশন আছে, আমি কোনোভাবে ফ্রিলিভাবে কিছু বলতে পারছি না। আমি আস্থা কানুন উপর আস্থা রাখলাম, যেভাবে ওরা করুক, কিন্তু আমার থেকে এটা ডিমান্ড আছে কি ওরা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এর থেকে কোনোভাবেই ওকে ছাড়া যায় না, যে হোক না। মা হয়ে কি ছেলেকে মারতে পারে? আমি যেহেতু বেশিরভাগ জিনিসটা আন্ডার রেগুলেশন আছে, আর আমি কিছু বলতে পারছি না। নিউজটা দেখেছি, ওই নিউজটা দেখে তো খুব ভালো হলো, ধরা পড়ে গেছে শুনছি। তার আগে জানি কি হবে, জানা নেই পুরোটা। কিন্তু মা একজন সন্তানকে, সেটা আপনি কি করে বুঝবো? এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এবার এরকম হতে পারে? এটা আমরা তো ভাবতেও পারছি না এরকম করবে ওর মা, ওই ফাঁসির উপরে যেতে হয় এরকম মাকে। সেটা তো সাসপেন্স ছিল, কালকে এরকম হয়েছে। মা এরকম করবে আমরা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না। শাস্তি দেখুন, আমাদের তো বন্ধুর এই গেছে, ছেলে গেছে, তার ওর নিজের ছেলে ছিল। এবার নিজেও বলেছে ফাঁসি থেকে বড় কোনো হাসে, তাহলে আর কি বলবে। আপাতত পুলিশ হেফাজতে থাকবে দুজন। কি কারণে এবং কিভাবে খুন জানা যেতে পারে বহু প্রতীক্ষিত সেই উত্তর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদ, 6 লক্ষ শূন্য পদ দুর্নীতিবিহীন নিয়োগের দাবি সহ একাধিক দাবি দেওয়ার সমর্থনে আগামী 6 এবং 7 মার্চ ডাকা ধর্মঘট সফল করতে আগামীকাল সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি সফল করতেই প্রচারে বের হল সংগ্রামী যৌথ মঞ্চ। আজকের প্রচার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চুঁচুড়া হুগলি খাদ্যভবন ক্যাম্পাসে আমরা প্রচারে নেমেছি। দাবি মূলত আমাদের 4টি, সারা রাজ্য জুড়ে যে 6 লক্ষ শূন্য পদ তাতে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ হবে দাবি আমাদের। দ্বিতীয়, সমস্ত অনিয়মিতদের নিয়মিতকরণ করতে হবে। তৃতীয় দাবি, AICTI মিলে মেনে আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে। এবং চতুর্থ দাবি, আন্দোলনের সাথে যুক্ত যে যে কর্মচারী যারা বদলি হয়েছে তাদের স্বশো জায়গায় ফিরিয়ে আনতে হবে। কলবা থানার সহযোগিতায় হুগলি অনগ্রসর জনকল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান করে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। কলবা থানার সহযোগিতায় হুগলির অনগ্রসর জনকল্যাণ সমিতির উদ্যোগে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হলো সামাজিক কাজের মাধ্যমে। সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে কলবার সুগন্ধামোড়ে দিল্লি রোডে হেলমেটহীন বাইক চালকদের নতুন হেলমেট প্রদান করা হলো। এদিন 40টি হেলমেট প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার 2 কর্ণধার সুবীর চক্রবর্তী ও রীতা ব্যানার্জির উদ্যোগে উপস্থিত হয়েছিলেন অ্যাডিশনাল SP কল্যাণ সরকার, CI প্রিয়ব্রত বক্সি, OC নজরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আগত অতিথিরা এদিন হেলমেট বিহীন বাইক চালকদের হাতে তুলে দেন হেলমেট। আমরা কলবা থানার সুগন্ধামোড়ে আমাদের হুগলি জেলা পুলিশ তথা হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আমরা কিছু হেলমেট ডিস্ট্রিবিউশন করলাম অ্যাজ পার্ট অফ আওয়ার সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম। কলবা থানার যৌথ উদ্যোগে আমরা সেভ লাইফ সেভ ড্রাইভ কত নিরাপত্তা দিবস আজকে পালন করব। আজকে আমরা এটা করে আমাদের খুব আনন্দ হলাম ও আমরা এখানে কলবা থানা ও হুগলি জেলার হাড়ি থানার একটা বড় ব্যাগ ছিলেন কলবা থানার বড় ছিলেন অত্যধিক মানে উৎসাহিত করেছেন এই ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খলিশানী মহাবিদ্যালয়ে। মাতৃভাষাকে সামনে রেখেই নানান অনুষ্ঠান মঞ্চস্থ হয় এদিন। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন মাতৃভাষাকে শ্রদ্ধা জ্ঞাপন করে একত্রে অঙ্গীকারবদ্ধ হন। আমি
আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবী আজকের দিনটাকে যে যে ভাষার মানুষ সে ভাষার মাতৃভাষা দিবস হিসেবে পালন করে, আমাদের মাতৃভাষা বাংলা। তাই আমরাও আজ আমাদের এই মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা সবাই মিলে 21শে ফেব্রুয়ারি পালন করলাম। আমাদের মোটোটাই ছিল যে বাংলা ভাষা যে অপ্রস্তুয়মান হারিয়ে যাচ্ছে, তার জন্য আমরা শুধু কিন্তু নতুন প্রজন্মকে দায়ী করব না, আমরাও তার দায়ভার নেব। আমরা চেষ্টা করব ওদের বাংলা ভাষার প্রতি উৎসাহ জাগাতে, আকর্ষণীয় করে তাদের কাছে বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে তুলে ধরার, বাংলা গানকে তুলে ধরার। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের ছাত্রীরা সবাই মিলে যে নাচ এবং গান সমস্ত এবং স্ক্রিপ্ট করে যেভাবে অনুষ্ঠানটাকে সাজিয়েছে, পরিবেশনা করেছে, সেটা খুবই সুন্দর। প্রেমিকাকে খুন করে আত্মহননের চেষ্টা প্রেমিকের চাঞ্চল্য পান্ডুয়ায়। নিজের ছেলেকে কেউ মানে, আদালতে যাওয়ার পথে জবাব ছেলের খুনে অভিযুক্ত মার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।